আসসালামু আলাইকুম एवरीवन। আজকে আমি আপনাদের খুব ঝটপট তৈরি করে দেখাবো মোমো। তবে এই মোমোকে অনেকে ডিমসাম আবার অনেকে ডাম্পলিংও বলে থাকেন। তো আপনারা যে নামই বলুন না কেন, আমি এটি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিব। তো এর সাথে দেখিয়ে দিব কিভাবে মোমো সস বানাতে হয়। তো আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখানে খামির তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি তেলটা দিব না। আর এখানে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম দিতে হবে। আসলে মোমোর খামিরটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। অতিরিক্ত নরম হয়ে গেলে আপনারা ঠিকমতো ডিজাইনগুলো করে নিতে পারবেন না, আবার খুব বেশি শক্ত করা যাবে না, কারণ পরবর্তীতে আপনারা যখন মোমোটা ভাপিয়ে নেবেন তখন আপনার মোমোটা অনেক হার্ড হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। আর মোমোটা বিশেষ করে গরম গরমই খেতে হয়। খামিরটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে নিয়েছি। তো একটি ভিজা তাওয়েল নিগড়িয়ে নিয়ে তারপর ঢেকে রাখবো 5-10 মিনিটের জন্য। এবার আমি চিকেনের যে মিশ্রণটা হবে সেটি রেডি করে নিব। তো এখানে আমি 1.5 কাপ চিকেন কিমা নিয়ে নিয়েছি, এটি পাটায় বেটে নিয়েছি। আপনারা চিকেন কিমার যদি ব্লেন্ড থাকে তো আপনারা সেটি ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 1/3 কাপ ধনিয়া সজের পাতা দিয়ে দিয়েছি আর 10-12টা আপনার কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। মিহি কুচি করে দিতে হবে সবগুলো সবজি আর সবগুলো উপাদানে। তো এখানে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম, 2 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। 1/2 কাপ ক্যাপসিকাম আছে আর এখানে 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি মিহি কুচি করে। আসলে যে সব সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সেই সব সবজিগুলো আপনাকে এই মোমোতে দিতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। স্বাদমতো লবণ দিতে হবে, যেহেতু আমি এখানে সয়া সস দিব তো লবণটা একটু কমই দিয়ে দিতে হবে। আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, সামান্য গোলমরিচের গুঁড়া আর সামান্য আপনি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন সয়া সস। তো আপনারা এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন, তো আমি হোয়াইট ভিনেগারটা দিব না। তো ভালোভাবে একটু মেখে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব বাটার, 1 টেবিল চামচ বাটার দিয়ে আমি কিছু রসুন কুচি দিয়ে গরম করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না আপনার রসুনের একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গরম করে নিতে হবে। তো সেটি দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দেওয়ার জন্য আমার মনে হয় আলাদা এক্সট্রা একটা স্মেল আসবে, সেটি খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন রুটিগুলো বেলে নিব। তো রুটিগুলো বেলে নেওয়ার জন্য আমি দেখুন খামিরটা নিয়ে নিয়েছি আর খামিরটা নিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তো সবগুলো ভাগ আমি রেখে দিব, আবার ঢেকে অবশ্যই ঢেকে রাখতে হবে। ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রাখবেন বা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। আর এখানে আমি একটু পাতলা করেই রুটিটা বেলে নিচ্ছি। আসলে আপনারা যতটুকু পাতলা করতে পারেন ততটুকু করে নেবেন। তো দেখুন রুটিটা কীরকম পাতলা হয়েছে, আপনারা চাইলে আরও বেশি পাতলা করে নিতে পারেন। তো একটি কিছু সাহায্যে আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি। তো সোপা শপে এগুলো কাটার জন্য কাটার মেশিন পাওয়া যায়, তো আপনারা সেগুলো নিতে পারেন। তো লকডাউনের জন্য আমার আসলেই কিনে আনা হয়নি। তো এগুলো আর ফেলে দিবেন না, এগুলো আবার ঢেকে রেখে দিবেন। আর দেখুন একটা একটা করে আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথম ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একদম মুখটা সিল করে তারপর এ পাশ থেকে নিয়ে ওই পাশে একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে। খুবই ইজি ডিজাইন, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে। আর কোনো ডিজাইন যদি আপনারা মিস করেন তাহলে একটু টেনে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো ওগুলো রেখে দেওয়ার জন্য কিছুটা ময়দা ছিটিয়ে রেখে দিবেন, তা না হলে আসলে নিচে লেগে যাবে। তো দেখুন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এক পাশ একটু সিল করে নিয়ে তারপর আপনাকে এরকম কুচি করে দিয়ে দিতে হবে। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় করে নিতে হবে। আর ফ্রোজেন করার জন্য প্রথমে এই মোমোগুলোকে একটি ছড়ানো কিছুতে রেখে ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে। তারপর আপনারা বক্সে বা কোনো কাগজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। তো এই ডিজাইনটা আমি করে নিয়েছি, দেখতেই পেলেন রুটি করে নিয়েছি, ছোট সাইজের একটা রুটি করে নিতে হবে। তারপর চিকেন কিমাটা দিয়ে भाज कर নিতে হবে एक পাশ থেকে। तो যতক্ষণ পর্যন্ত না রুটিটা শেষ হয় ততক্ষণ ভাজ করতে থাকবেন। দেখুন এরকম কুচির মতো করে ভাজ করতে হবে। আপনারা শাড়ি যেরকম কুচি করে বলেন ঠিক একইভাবে করতে হবে। তো দেখুন ছোটোখাটো একটা হাড়ির ভিতরে মনে হয় কিছু রেখে দিয়েছি, সেরকমই হয়েছে। তো একইভাবে আমি আরেকটা ডিজাইন করে দিচ্ছি। তো এটার মুখটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল আরেকটা ডিজাইন, খুবই ইজি। আর একটা রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটাকে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি একটি চাকুর সাহায্যে। তো চিকেন কিমা দিয়ে তারপর দেখুন এরকম ফোল্ড করে নিয়েছি। এটা বিশেষ করে আপনারা দেখেই বুঝতে পারছেন অন্থন ডিজাইন। তো অন্থনটাও এরকমই হয়ে থাকে। তো অন্থনের মানে প্রক্রিয়াটা একটু ভিন্ন। তো আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু মাঝখান থেকে একটু আটকে নিয়ে তারপর এরকম পাশ থেকে করে দিতে হবে। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে নিতে হবে। আসলে মোমোর অনেকগুলো ডিজাইন আছে। তো আমি যতগুলো এই ভিডিওর মাধ্যমে পেরেছি ততগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে যেগুলো বাকি আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর শুধু চিকেন দিয়েই নয়, আরও অনেক মানে মিশ্রণ দিয়ে বা পুর দিয়ে এগুলো করা যায়। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 3 সাইজের 3টা রুটি করে নিয়েছি ছোট বড় করে। তারপর দেখুন পানি দিয়ে লাগিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু খুলে যাবে। এভাবে পানি দিয়ে লাগিয়ে দিতে হবে। লম্বা করে চিকেন কিমাটা দিয়ে এক সাইড থেকে ভাঁজ করতে করতে সবগুলো রুটি ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এবার ছোট সাইড যে সাইডে রুটিটা আছে সে সাইড থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে। তো ফোল্ড করার পরে পিছন সাইড থেকে আপনাকে একটু ধরে লাগিয়ে দিতে হবে। তো দেখুন ছোটোখাটো না বড়ই একটা গোলাপ হয়ে গেছে, এটা ফুটন্ত গোলাপ। তো দেখেই বুঝতে পারছেন। তো একইভাবে আবার মানে 3টা রুটি নিয়ে নিয়েছিলাম, এখানে 4টি রুটি 4টা শেপে করে নিয়েছি। তো একইভাবে চিকেন কিমা দিয়ে তারপরে এভাবে ভাঁজ করে ফোল্ড করে নিতে হবে। তাহলে আরেকটি গোলাপ হয়ে গেল। আর পাপড়িগুলো একটু ছড়িয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো একটি স্টিমার, তো স্টিমার না এটা একটি চালনি নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো মানে সুপার শপ থেকে স্টিমারও কিনে আনতে পারেন। আর রান্না হলে একটু ফুটো আছে ভাবটা বের হবে সেরকম একটা কিছু নিয়ে নিতে পারেন। তো স্টিমারে আমি তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। আর একটা একটা করে মোমো দিয়ে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আকারে একটু বড় হয়ে যাবে। তো ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে আপনাকে ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট। তো এই ফাঁকে আমি সসটা বানিয়ে নিচ্ছি। তো সস বানানোর জন্য এখানে 1.5 টেবিল চামচ সয়া সস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিব আমি 1 টেবিল চামচ লেবুর রস। তো আপনারা এখানে হোয়াইট ভিনেগারও দিয়ে দিতে পারেন, তবে আমার লেবুর রসটা দিয়েই খুব বেশি ভালো লাগে। আর এখানে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সজের পাতা। তো পুরোপুরি সজের পাতাটা অপশনাল, আপনারা যদি কেউ না খেতে পারেন তাহলে দেওয়ার দরকার নেই। তো সসটা আমার হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমার মানে মোমোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন উপরটা কীরকম সফট হয়েছে আর ভিতরটা কীরকম জুসি হয়েছে। তো আপনারা যদি এই মোমো রেসিপিটা আপনারা সম্পূর্ণ ফলো করে মানে মোমোটা বানিয়ে নেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে মোমোটা বানাতে পারবেন। আর এই মোমো রেসিপিটা আসলে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে মোমোর ভিডিওটা দেওয়ার জন্য। তো এর জন্য আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি কোনো কিছু ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।